স্পষ্টত এটি কোনো লবিস্ট ফার্মের মাধ্যমে বিজ্ঞাপন আকারে সেখানে ছাপানো হয়েছে, এরকম বিজ্ঞাপন আগেও ছাপানো হয়েছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি যথাযথ সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই, বাংলাদেশে বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ এবং বাংলাদেশে বিচার প্রক্রিয়া স্বচ্ছ বিধায় সরকারি দলের অনেকও বিচারের সম্মুখীন হয়, জেলেও যায়, এবং এখানে সরকার কোনো পক্ষ নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিরুদ্ধে যে মামলা সেখানে সরকার কোনো পক্ষ নয়, এবং যারা যে সমস্ত শ্রমিক কর্মচারীরা তারা বঞ্চিত হয়েছে তারাই তার বিরুদ্ধে মামলা করেছে, এবং অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারটা হচ্ছে।